লেপ দিলে এটা স্থায়িত্ব হবে, এটা আট দশ বছর চলতে পারে। তা আমরা কত দিব? আমি দেখেছি যে আসলে এদের আমি আসলে খুব খুশি এই কারণে, কারণ আমরা দেখি যে প্রতি বছরই ফরিদপুরে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের বেসরকারি যে সমস্ত সাহায্য সংস্থা রয়েছেন তারাও শীতার্তদের পাশে এগিয়ে আসছে, তারপরে খাদ্য নিয়ে এগিয়ে আসছে, করোনার সময়ে সচেতন করার কাজে এগিয়ে আসছে। অর্থাৎ আমরা এখানে জিও এনজিও সবাই সমন্বিতভাবে কাজ করে থাকি, একটাই আমাদের উদ্দেশ্য, মানুষের মঙ্গল করা, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের সকল লক্ষ্য পূরণ করা, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এনশিওর করা। আর লেপ বা কম্বল যেটাই আমরা দেই, আমরা প্রত্যাশা করি যে আগামী কয়েক বছরের মধ্যে এমন দিন আসবে যখন আমাদেরকে কম্বল বা লেপ আর দিতে হবে না, কারণ সবার ঘরেই সেই সক্ষমতা থাকবে, তার পছন্দ অনুযায়ী সে কম্বল বা লেপ কিনে নিবে। জনবদল সরকার ফরিদপুরের অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসক, উনি আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের এই সময় দিয়েছেন, কিন্তু এই ল্যাপটপ কিন্তু এই কভারটা চেঞ্জ করে বা কভারটা ধুয়ে টুয়ে কিন্তু আবার ব্যবহার করতে পারতেছে। মানে সে একদম চর থেকে শুরু করে সমস্ত জায়গায় দরিদ্র মানুষের প্রতি খুবই মনোযোগী। ঠিক আছে, যান যান যান।